ফের নিশানায় সংবাদ মাধ্যম, আবার আক্রমণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। সাত সকালে এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে হানা দিল নরেন্দ্রপুর থানার পুলিশ। সকাল ১১টা নাগাদ তল্লাশির পর পুলিশ প্রকাশ সিনহার বাড়ি থেকে চলে যায়। পুলিশের দাবি, ২৪শে ফেব্রুয়ারি নরেন্দ্রপুর থানায় প্রতারণা ও জলাভূমি সংরক্ষণ আইন ভাঙার অভিযোগে একটি মামলা দায়ের হয়। অভিযোগকারীর দাবি, তিনি কয়েকজন ব্যক্তিকে ফ্ল্যাট কেনার জন্য টাকা দেন, কিন্তু প্রতিশ্রুতি মতো ওই ফ্ল্যাট তিনি পাননি বলে অভিযোগ। এই মামলার সূত্রেই কয়েক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রকাশ সিনহার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ সিজ করার মতো কোনো কিছুই পায়নি। শুধু পেন ড্রাইভ ও ল্যাপটপ থেকে কিছু ডেটা ট্রান্সফার করে নিয়ে গেছে পুলিশ। কিন্তু এর জন্য গোটা বাড়ি জুড়ে লণ্ডভণ্ড করে তল্লাশি চালানো হয়। সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে পুলিশি হানা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে চান, হয় সাংবাদিকরা তাঁর গুণগান গাইবেন, আর তা না হলে তিনি তাঁদের জেলে পুরবেন। বেশ কিছুদিন ধরেই তিনি সাংবাদিকদের হুমকি দিচ্ছেন, এখন তিনি পুলিশকে এগিয়ে দিয়েছেন। সংবাদ মাধ্যমের ওপর লাগাতার হামলা, পুলিশকে ব্যবহার করে তাদের ভয় দেখানোর নিন্দা করছি। এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু অধিকারীর। সকালবেলা আমরা সবাই ঘুমোচ্ছিলাম, আমার হাজবেন্ড হাঁটতে যান, উনি বেরিয়ে গেছেন, সবাই ঘুমোচ্ছি, মানে হঠাৎ করে অনেকবার করে বেল বাজতে শুরু হয়। তখন আমরা তাড়াতাড়ি করে আমি উঠে নিচে গেছি, দেখেছি দশ বারো জন পুলিশ দাঁড়িয়ে আছেন। তো আমরা বলেছি কী হয়েছে, তো সার্চ ওয়ারেন্ট আছে, আপনার বাড়ির সার্চ হবে, সব ফ্লোর এইখানে, ফ্লোর পুরো সব তহস নহস এখানে করে দিলেন। তারপরে সব ওপরে সব যতগুলো ফ্লোর ছিল সব ফ্লোরগুলো চেক করলেন। আমার মেয়ের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, ওর দুবার মাথা ঘুরে গেছে, অত পুলিশ দেখে ও নার্ভাস হয়ে গেছে, দুবার ওর মাথা ঘুরে গেছে, মাথা ঘুরে দুবার পড়ে গেছে। ল্যাপটপের ডেটা নিয়ে গেছে আর দুটো পেন ড্রাইভের ডেটা নিয়ে গেছে। আজকে সকাল ৬টার সময় হঠাৎ করে অনেক পুলিশ এসছে, ঠিক আছে, চারদিকে বাড়িটাকে ঘিরেছে। আমার দাদা সকালবেলা বেরিয়েছে, এসেই জোরজস্তি করে ঢুকেছে, ঢুকে পুরো বাড়িটাকে তিনতলা অবধি, বাবার রুম অবধি তিনতলা অবধি পুরো সার্চ করেছে, প্রত্যেক রুমটা। আর বেরিয়া পৌঁছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরবেরিয়া পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী, আজ সন্দেশখালী গিয়েছেন শুভেন্দু অধিকারী, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে সরবেরিয়া পৌঁছে গিয়েছেন, যে সরবেরিয়ায় অর্থাৎ ৫ই জানুয়ারি যেখানে ইডি তদন্তের জন্য গিয়েছিল, অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তের জন্য ইডির অভিযান ছিল ৫ই জানুয়ারি, যে সরবেরিয়ায় সেই সরবেরিয়ায় গিয়েছেন এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরবেরিয়া গিয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি মিষ্টি মুখ করাচ্ছেন সকলকে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সরবেরিয়াতে পৌঁছে গিয়েছেন, সেখানে মিষ্টি মুখ করাচ্ছেন সকলকে। আমার ছাল আর চামড়াটা নিয়ে খাতে আসছি।